পাঁচটি টিম এখানে অংশগ্রহণ করেছেন, জয়রামপুর, সুলতাননগর, হাজিপুর, আলিহারপুর, দক্ষিণ কুর্শা লাঙ্গলপুরা এবং খেলার বিঘ্ন ঘটছে। তাই আসলে আবেদন করে বলছি আপনারা একটু পিছিয়ে এসে দাঁড়ান আর মহিলা মা বোনদেরকে দেখার সুযোগ করে দেন। পশ্চিম পাশে মহিলা মা বোনদেরকে সুযোগ করে দেন দেখার জন্য। খেলা কিন্তু জমবে না, সবাই তালি হবে তালে। কত সুন্দর খেলা! আপনাদের উৎসাহ পেলে প্রতি বছর তিন দিন ব্যাপী আমরা এই প্রোগ্রাম চালিয়ে যাব। জনাব মোহাম্মদ আজের থেকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি খান্ডু বাবার সাথে দেখা করেন। আজকের এই অনুষ্ঠানের একটা বিশেষ ভূমিকা রেখেছেন আমাদের আদেল শেখ। চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। জামালপুর সদর জামালপুর, দক্ষিণ কুর্শা নাসিরপুর, লাঙ্গলপুরা, জামালপুর সদর জামালপুর কর্তৃক আয়োজিত আজকের এই লাঠিবাড়ি খেলার অংশগ্রহণকারী দল জয়রামপুর শনি এবং আপেল, শনি এবং শেখ আপেলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের খেলা রাত্রে চলবে, তাই লাইটিংয়ের ব্যবস্থা করার জন্য। শনি এবং আপেলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই লাঠি খেলা রাতে তো চলবে, তাই লাইটিং ব্যবস্থা করার জন্য। আজকে আমাদের আমাদের জামালপুরের গর্ব, জামালপুর হতে আগত আমাদের পাঁচটি এলাকার পাঁচটি টিম আজকের এই খেলায় অংশগ্রহণ করেছেন। পাঁচটি টিম এখানে অংশগ্রহণ করেছেন, জয়রামপুর, সুলতাননগর, হাজিপুর, আলিহারপুর, দক্ষিণ কুর্শা লাঙ্গলপুরা এবং চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। এখন খেলা পরিবেশন করছেন সুলতাননগর টিমের খেলোয়াড় বিন্দু। পরবর্তী আকর্ষণ দক্ষিণ কুর্শা নাসিরপুর, মিস্টার এবং মোহাম্মদ উমর আলী। পরবর্তী আকর্ষণ মিস্টার এবং মোহাম্মদ উমর আলী। এ পর্যায়ে চলছে সুলতাননগরের খেলার পরিবেশনা। শনি এবং মোহাম্মদ আসল থেকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের খেলা রাত্রের লাইটিং এর ব্যবস্থা লাইটিং এর মধ্যে হবে, তাই লাইটিং ব্যবস্থা করার জন্য।